ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত। তোমাদের সামনেই তোমাদের ইউনিট টেস্ট, প্রথম পরীক্ষা তোমাদের, তার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকে আলোচনা করব, রাইট? ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রাখো। চলো, সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো প্রথমে কী ধরনের কোশ্চেনগুলো তুমি আসবে দেখো, প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি। এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করলে তুমি কমন পেয়ে যাবে সব, রাইট? দেখো প্রথমে কী আছে, তোমাদের ছবি দেখে ছোটো বড়ো চিনতে হবে তোমার, রাইট? এটা তোমাদেরকে তোমাদের পেজটা, তোমাদের যে পাঠ্য বই আছে তাতে তোমার 44, 45 আর 46 নম্বর তোমার আমার বইতে তোমার পেজে দেওয়া আছে তোমার, রাইট? দেখো বইটা আমি একটু দেখেই দিচ্ছি তোমাকে এখানে, দেখো রাইট। যেমন এখানে দেখো তোমার গাছের ছবিগুলো দেওয়া আছে, বড়ো ছোটো চেনা। এখানে দেখো বেড়াল আছে, বাঘ আছে তোমার, রাইট? এখানে দেখো বাঘের ছবি আছে, বেড়ালের ছবি আছে, ইঁদুরের ছবি আছে, এরকম ছবি দিয়ে দেবে কোনটা ছোটো কোনটা বড়ো তোমাকে চিনতে হবে, রাইট? এখানে কী বলছে দেখো, এখানে বিড়াল বাঘের চেয়ে কী হবে, তার বিড়াল বাঘের চেয়ে কী ছোটো হবে, তাই তো? এখানে কী হবে, অথচ ইঁদুর কী হচ্ছে বড়ো, ইঁদুরের থেকে বড়ো, অথচ ইঁদুরের চেয়ে বিড়াল কী হচ্ছে বড়ো। এখানে ইঁদুর হচ্ছে সবার থেকে কী, সবার হচ্ছে ইঁদুর হচ্ছে সবার থেকে ছোটো হবে, এখানে কী হবে ছোটো, আর বাঘ সবার থেকে কী হবে, এখানে বড়ো হবে। এই ধরনের তোমার পিকচার দিয়ে দেবে, ছবি দিয়ে দেবে তোমাকে প্রথম। তারপর নেক্সট কী বলছে তোমার দেখো, 44, 45 নম্বর তোমার আছে কিছু কিছু তোমার দেখো, রাইট? এগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাকে, রাইট? নেক্সট তোমার কী করছে, নেক্সট তোমার হচ্ছে সঠিক চিহ্ন ব্যবহার করি তোমার দেখো, রাইট? সঠিক চিহ্ন ব্যবহার হচ্ছে তোমার যে লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, তোমার এই চিহ্নগুলো তোমাকে ব্যবহার করতে হবে তোমার, রাইট? এটা পৃষ্ঠ নম্বর 49 আছে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 49 পেজে দেখো তোমার দেওয়া আছে, তোমার এগুলো সঠিক চিহ্ন ব্যবহার করা এগুলো দেওয়া আছে তোমার, এগুলো ভালো করে প্র্যাকটিস করে তোমার। একটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমার দেখো, রাইট? এখানে একটা কী আছে, লোটাসের ছবি আছে, পদ্মফুলের ছবি আছে, কিছু নাম্বার আছে দেখো, 41, 37, 39, 42 আর 38। এখানে কী হচ্ছে তোমাকে ছোটো থেকে বড়গুলো লিখতে হবে। এখানে তোমাকে ছোটো লিখবো, তারপর বড়ো লিখবো। এই সাইনটা কী আছে তোমরা জানো নিশ্চয়ই, যে বড়োর দিকে এই সাইনটা হয়। তাহলে এই সাইনটা কী মানে, এই সাইনটার মানে হচ্ছে তোমার এটি এইদিকে তোমার কী থাকবে, ছোটো থাকবে, আর এইদিকে মুখটা খোলা থাকবে, সেদিকে বড় নম্বর থাকবে, রাইট? দেখুন সবচেয়ে ছোটো নম্বর কোনটা আছে দেখি আমরা, দেখো এখানে তোমার সবচেয়ে ছোটো নম্বর কত, 37। আমরা কী লিখবো এখানে, 37 লিখবো আমরা, 37। তারপরে কত হবে, 38 হচ্ছে তার চেয়ে বড়ো, 38 তোমার 38 লিখবো আমরা। তারপর হচ্ছে তোমার 39, এখানে 39 লিখবো আমরা। তারপর কত হচ্ছে তোমার, এখানে 40 নেই তোমার, এখানে 41 আছে, তাহলে কত লিখবো, 41 লিখবো আমরা, ওকে? তারপর কত আছে এখানে, 41 পরে এখানে 42 আছে তোমার, রাইট? আমরা তার কত লিখবো এখানে, 42 লিখবো আমরা, ওকে? নেক্সট কী আছে আমাদের দেখো, যোগ বিয়োগ করি, রাইট? এটা তোমার পৃষ্ঠ নম্বর 50-51 নম্বর বইতে পাঁচটায় তোমরা পাবে তোমরা, রাইট? এখানে দেখো তোমার ছবি আছে, দেখো এখানে ছবি থেকে তোমাকে কী করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। যেমন এখানে কটা বলের ছবি আছে, 1, 2, 3, 4 আছে। এখানে কটা বল আছে, 1, 2, 3 আছে, এখানে 1 বল আছে, রাইট? তাই এখানে কী হচ্ছে দেখো, 4 বল আছে, 4 লিখলাম, 3 বল আছে, এখানে 3 লেখা আছে, আর 1 বল আছে তোমার এখানে 1 লিখলাম, রাইট? তাই যোগটা আমরা করে ফেলি, দেখো 4 আর 3 আর 1, তাই 4-এর সঙ্গে 3 যোগ করবো, 4-এর পরে 5, 6, 7, আর 7-এর পর হয়ে গেলো 7-এর সঙ্গে 1 যোগ করো, 7-এর পরে 8, এটা কত লিখবো আমরা এখানে, এখানে লিখবো 8, বা এভাবে যোগ করতে পারো, গুনতে পারো, টোটালটা গুনে নেবে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে লিখে দিলেও হয়ে যাবে তোমার, রাইট? ওকে, নেক্সট তোমার দেখো কী আছে, বিয়োগ দেওয়া হয়েছে তোমার এখানে, রাইট? দেখো বেলুন আছে কটা, 1, 2, 3, 4, 5 বেলুন আছে, তার থেকে 2 বেলুন কী হলো, বাদ দেওয়া হলো, মানে ফেটে গেলো ধরো তোমার, রাইট? তাহলে 5-2 বিয়োগ করতে হবে, তাহলে 5-2 বিয়োগ করি, তাহলে 2 আছে, আমরা যেখানে 2 বেলুন কেটে দিই, কটা থাকবে, 1, 2, 3 বেলুন থাকলো, তাহলে আমরা কী করতে পারি, এখানে 3 লিখে দিতে পারি। বা তুমি দেখো 5-2 তোমার 2 বিয়োগ করতে গেলে আমরা 2-এর পর থেকে 5 ঘর পর্যন্ত গুনবো, 2-এর পরে 3, 4, 5, তাহলে 3 হলো, 3 আমরা উত্তরটা লিখে দেবো, এইভাবে করবে। নেক্সট তোমার কী আছে তোমার দেখো, এখানে তোমার আরও কিছু তোমার সংখ্যার যোগ বিয়োগ তোমার থাকবে, কিছু ছবির সাহায্যও থাকবে, সংখ্যার সাহায্য তোমার থাকবে। এখানে দেখো 24-এর সঙ্গে 13-কে যোগ করতে হবে, এখানে কী করে যোগ করবো, এখানে 4 আছে, এখানে 3 আছে, 4-এর সঙ্গে 3 যোগ করবো, 4-এর পরে 5, 6, 7, আমরা 7 লিখে দিলাম, রাইট? এখানে 2 আছে, এখানে 2-এর সঙ্গে 1 যোগ করবো, 2-এর সঙ্গে 1 যোগ করলে কথা, 2 আর 1 3, 37 হয়ে গেল। এখানে দেখো 32 আছে, তার সঙ্গে 15 যোগ করবো, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করবো, 5-এর সঙ্গে 2 যোগ করলে তোমার 7 হয়, 3-এর সঙ্গে 1 যোগ করলে তোমার 4 হয়, 47 হয়ে গেল। এবার বিয়োগও তোমাদের এই ধরনের থাকবে, কিছু 2 অঙ্কের ঘরের বিয়োগ থাকবে, এখানে 36 থেকে আমাকে 14-কে বিয়োগ করতে হবে, এখানে 6 আছে, তার থেকে নিচে 4 আছে তোমার বিয়োগ করবো আমরা, রাইট? 6-4 বিয়োগ করলে 4-এর পর থেকে 6 ঘর গুনবো, 4-এর পরে 5, 6, তাহলে কত হলো, 2 হলো। এখানে কত আছে তোমার এখানে, রাইট? 3 আছে তোমার, রাইট? 3-এর থেকে আমরা 1 বিয়োগ করবো, 3-এর থেকে 1-এর পরে 2, 3, মানে তথ্য কত হচ্ছে, 2 হচ্ছে, উত্তর কত হলো, 22। এটা কী হচ্ছে তোমার দেখো, 4 আছে, এখানে 2 আছে, 4-2 বিয়োগ করলে কত হচ্ছে তোমার, 2 হয়, আর 5-3 বিয়োগ করলে কত হয়, 5-3 = 4, 5, 2 হয়, তোমার কত হলো, 22 তোমার উত্তর হলো, রাইট? এই ধরনের থাকবে তোমার। নেক্সট তোমার কী আছে দেখো, 4 নম্বরে সঠিক চিত্র মেলাই, এটা তোমার পৃষ্ঠা নম্বর 53 তোমার পাবে। এই ধরনের প্যাটার্নগুলো থাকবে তোমার, সঠিক চিত্রগুলো মেলাতে হবে। তাহলে একটা ত্রিভুজ আছে, তারপর একটা 2 সার্কেল আছে, বৃত্ত আছে তোমার, তারপর কী আছে, একটা ত্রিভুজ আছে। তাহলে এখানে কী হবে, একটা ত্রিভুজের পরে কী থাকছে, সার্কেল থাকছে, তাহলে এখানে কী লিখবো আমরা, 2 সার্কেল লিখবো এখানে, পরপর 2 সার্কেল লিখবো, ঠিক আছে? ওকে, আবার কী করতে হবে তোমার, এখানে যে সার্কেল লিখে দিলাম আমরা, এখানে ছবি দেখে প্যাটার্নগুলো আঁকতে দিয়েছে, তাহলে এখানে কী করবো আমরা দেখো, এখানে এটা যেমন আছে তেমনই দেখে আঁকতে হবে। তাহলে প্রথমে কী আছে, ত্রিভুজের ছবি আছে, আমরা প্রথমে ত্রিভুজের ছবিটা ত্রিভুজে আঁকবো, তারপর 2 সার্কেল আছে, আমরা 2 সার্কেল আঁকবো, তারপর আবার ত্রিভুজের ছবি আঁকবো, রাইট? এভাবে তোমাকে মিলিয়ে মিলিয়ে আঁকতে হবে তোমার, রাইট?
নেক্সট কি আছে তোমার দেখো, কাঠিতে বল বসাই, একক দশক তোমার যেটা আছে তোমার রাইট, একক দশক বল, এটা পৃষ্ঠা নাম্বার 54, 55, 56, 57, 58 তে পাবে তুমি রাইট। এটা হবে ছটি বল, তো ছটি বল আমরা কিভাবে বসাবো, ছটা বল যদি হয় তাহলে ছটা বল আমরা এখানে বসিয়ে দেবো, এইভাবে বসিয়ে দেবো পরপর পরপর আমরা। তাহলে এককের ঘরে আমরা কি করবো, ছটা বল বসাবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা বল আমরা বসিয়ে দিলাম রাইট। নেক্সট কি বলছে তোমার, দশটি বল, দশটি বল বসাবো। তাহলে একটা কাঠিতে কটা বল ধরে, একটা কাঠিতে নটা বলই ধরে তাই তো, আমরা জানি প্রত্যেকেই। তাই দশটা বল হতে গেলে আমরা দশকের ঘরে বসাবো, তাই দশকের ঘরে একটা বল বসিয়ে দেওয়া মানে এটা কি দশটা বলের সমান, ওকে। দশকের ঘরে একটা বল মানে এটা কি হলো, দশটা বল হয়ে গেলো তোমার রাইট, ওকে হয়ে গেল। নেক্সট তোমার কি আছে, তোমার টাকা পয়সার হিসাব করি তোমার রাইট। আরও কিছু থাকবে তোমার, যেমন তোমার সংখ্যা দিয়ে দেবে তোমাকে, এটা তোমার বল দিয়ে দিয়েছে, এবার তোমাকে তোমার সংখ্যাও দিয়ে দেবে, সেগুলোও করতে হবে। এবার টাকা পয়সার হিসাব করি, এটা পৃষ্ঠা নম্বর 61-62 পেজে পাবে তুমি রাইট, আর সেখান সাথে বইতেও তোমরা পাবে। টাকা পয়সার হিসেব যেটা আছে তোমার পৃষ্ঠা নাম্বার তোমার পেয়ে যাবে, এটা 8 পৃষ্ঠা পেয়ে যাবে তোমার রাইট, সেখান সাথে বইতে। এটা দেখো এক টাকার কয়েন, তাহলে এক টাকার কয়েন, এটা দু টাকার ছবি দিয়ে দেবে তোমার, দু টাকার কয়েনের ছবি দিয়ে দেবে, এটা প্রিন্ট আউটটা ভালো আসেনি, দু টাকার কয়েন এটা। তাহলে আমরা কী করি, তো দু টাকার কয়েন লিখতে হবে এখানে, এটা 5 কয়েন, তাহলে 5 কয়েন লিখবো আমরা, এটা 10 কয়েন, 10 কয়েন রাইট। এভাবে তোমাকে ছবি দিয়ে দেবে, তোমাকে ছবি দেখে টাকা পয়সাগুলো আঁকতে হবে তোমাকে রাইট, ঠিক আছে। এই ধরনের উপায় ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। এটা 61-62 পেজে তোমার আরও বেশি রিসিভে দেওয়া আছে তোমার। নেক্সট আমরা কী করবো, তোমাদের বইতে দেওয়া আছে দেখো 61 পেজে দেওয়া আছে, 1 কয়েন এটা 50 কয়েন, আজকাল 50 দেখা যায় না, তাহলে এটা কত হলো, 1 50 মিলে কত হলো, 1.5 হলো রাইট। তাহলে এটা 2, এটা কত হচ্ছে, 2 কয়েন এটা 50, এখানে কী লিখবো আমরা, 2 লিখবো, এভাবে ছবি দিয়ে দিতে পারে তোমাকে, এটা লিখবো 50 রাইট। তাহলে 2 50 মানে কত, 2.5 হয় রাইট। আবার কী হচ্ছে তোমার দেখো এখানে তোমার রাইট, এখানে কত 2, একটা 1, একটা 50 রাইট। তাহলে কী করবে, 2, তাহলে 1 কত, 3 হচ্ছে তোমার, 3, এটা কত 50 হচ্ছে তোমার, তাহলে কী হচ্ছে তোমার 3.5 হলো এটা তোমার রাইট, ওকে। আবার তোমাদের পেজ নাম্বার 62 দেখো দেওয়া আছে তোমার, যেটা এখানে তোমার কিছু তোমার টাকার ছবি দেওয়া থাকবে, কিছু জিনিসের দাম দেওয়া থাকবে, এটা কিনতে হবে। ধরো আমরা যদি ধরো একটা কিনতে চাই, আমরা একটা আইসক্রিম কিনতে চাই আমরা রাইট, আইসক্রিমের দাম কত, 3, তা 3 কোথায় আছে আমাকে দেখতে হবে, দেখো এটা 2, আর এটা 50, এটা 50, এটা যোগ করলে কত হচ্ছে তোমার 3 হচ্ছে। তাহলে কী করবো আমরা, এটার সঙ্গে এটা ম্যাচ করে দেবো রাইট। 1 টফি কিনবো আমরা রাইট, 1 টফি কিনলে তোমার কী করতে হচ্ছে দেখো, এটা 2 50 আছে, 2 50 মিলে কত হচ্ছে, 1 হয়। তাহলে কী করবো আমরা, এখানে 1 লিখবো, 1 করে এখানে ম্যাচ করে দেবো রাইট। এখানে আমরা কী করবো, 3 করবো, 3 করে ম্যাচ করে দেবো। এখানে দেখো 5, আর এখানে কত, 1, 6 আছে, তাহলে এখানে 6 লিখবো আমরা। 6 সঙ্গে আমরা কী করবো, 6 কী দাম পাওয়া যাচ্ছে আমরা দেখো, এটা 6 কপি পাওয়া যাচ্ছে, 6 সঙ্গে ম্যাচ করে দেবো রাইট। এইভাবে তোমার ম্যাচ কিছু থাকবে, এটা তোমরা প্র্যাকটিস করে নেবে। নেক্সট তোমাদের থাকবে কি, কার্ডের সাহায্যে সংখ্যা গুনি, কিছু কার্ডের তোমার ছবি দিয়ে দেবে, সময় সময় তোমাকে লিখতে হবে, বা তোমাকে একটা নাম্বার দিয়ে দেবে, সেটা তোমাকে কার্ডের সাহায্যে প্রকাশ করতে হবে তোমাকে রাইট। ধরো এখানে তোমার কটা কার্ডের ছবি আছে তোমার দেখো, 1, 2, 3, 3 তোমার দশকের ছবি আছে, মানে 10 তোমার এটা কী আছে কার্ড ধরো তোমার রাইট, দশকের কার্ড এটা, আর এটা তোমার এককের কার্ড আছে। তো সময় সময় কত দিয়েছে তোমার, কত হচ্ছে তোমার, 1, 2, 3 মানে 3 কী হচ্ছে তোমার, ওকে 10, 10, 20, আর 10, 30 হচ্ছে রাইট, 30 তোমার 31, 32, 33, 34, 35। তাহলে কত লিখবো আমরা এখানে, এখানে লিখবো আমরা 35 আমরা লিখলাম, 35 আমরা লিখলাম, ওকে। আবার এটা কত আছে তোমার দেখো, এখানে 10 আছে, এখানে কত আছে, 1, 10 পরে কত, 11, 12, 13, মানে এগুলো সব এককের কার্ড কিন্তু তোমার, এক এক লেখা থাকবে তোমার, 11, 12, 13। তাহলে কত লিখবো, সমান সমান আমরা লিখবো 13, ঠিক আছে। আর এটা তোমাকে প্রকাশ করতে আরেকভাবে তোমাদের শিখিয়েছিলাম আগের ভিডিওগুলো, তো তুমি দেখবে রাইট। এটা দশকের কার্ড হলে কী করতে, একক দশক হিসাবে লিখতে হয়। এখানে আমরা কী লিখবো, একক হিসাবে দশক লিখে নেই, একক যদি আমরা লিখে নিই, এখানে দশক আমরা লিখে নেবো রাইট। তো দশকের কটা কার্ড আছে তোমার দেখো, 1, 2, 3 দশকের কার্ড আছে, তাই দশকের ঘরে 3 বসিয়ে দেবো আমরা। আর এককের কার্ড কটা আছে, 1, 2, 3, 4, 5 আছে, তাই 5 একক ঘরে 5 বসিয়ে দিলাম আমরা। এইভাবে সংখ্যাগুলো প্রকাশ করবো তোমার রাইট। এবার কী আছে তোমার দেখো, 12 আম কার্ডের সাহায্যে প্রকাশ করি রাইট। 12 আম যদি কার্ডের সাহায্যে প্রকাশ করি, এটা সহজ উপায় হচ্ছে তোমার রাইট, আমরা কী করবো এখানে একক দশক লিখে নেবো, একক আর দশক, একক দশক তো শতক হাজার এগুলো হয়, এখন শতক হাজার তোমাদের দেয়নি পরীক্ষায়, একক দশক পর্যন্ত লিখলেই হবে তোমার। তাহলে কী আছে তোমার, এককের ঘরে তোমার 2 আছে, আর দশকের ঘরে কত, 1 আছে, মানে দশকের ঘরে কাট কটা হবে, 1 হবে রাইট। তাহলে কি দশকের কার্ডটা কেমন হয়, চারকোনা টাইপের হয় তোমার দশকের কার্ডটা, স্কোয়ার টাইপের তোমার, অল্প রেক্টাঙ্গেল টাইপের। তাহলে কত হচ্ছে, এটা দশকের 1 কার্ড 1 আছে, মানে 1 কার্ড আঁকবো, আর এককের ঘরে 2 আছে, মানে 2 এককের কার্ড আঁকবো। এককের কার্ডটা কেমন হয়, ত্রিভুজের মতো, ট্রাইঙ্গেলের মতো রাইট। এ কেমন মাঝখানে কী করবো, দাগ দিয়ে দেবো রাইট। এটা রঙও কিন্তু অবশ্যই করে দেবে তোমরা, এই রেড, এইটা তোমার এককের কার্ডগুলো রেড কালার করে দেবে, লাল রঙের কালার করবে, আর তোমার এটা কী করবে, হলুদ রঙের কালার করে দেবে, ওকে। নেক্সট কী আছে তোমার দেখো, 24 বল তোমার কার্ডের সাহায্যে প্রকাশ করি, 24 বল রাইট। তা 24 বল হলে আমরা কী করবো, এখানে নাম্বার একক দশক, আরও আমার থাকলে শতক হাজার লিখতাম রাইট। এখানে তোমার কী হচ্ছে, দশকের ঘরে কত আছে, 2 আছে, তাহলে দশকের ঘরে 2 থাকলে কী করবো আমরা, দশকের ঘরে 2 কার্ড আঁকবো। তাহলে কী করবো আমরা, 1, 2 দশকের ঘরে কার্ড আঁকলাম রাইট। এবার কী করবো, এখানে 10 লিখে দেবো, 10, 10,
আর এককের ঘরে কত আছে? চার আছে। এককের ঘরে চার আছে, তাহলে কি করবো আমরা? চারটে কি করবো? এককের ঘাট আঁকবো, একটা দুটো তিনটে চারটে, এখানে মাঝখানে এক লিখে দেবো। হ্যাঁ, আর রঙটা আমি করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা করে নেবে। এটা লাল রঙ করবে, এটা হলুদ রঙ করবে। ওকে, তাহলে কত হলো এখানে? চব্বিশটা বল হয়ে গেলে, তখন দুটো তোমার দশকের কার্ড হলো, আর চারটে কত হলো তোমার? চারটে এককের কার্ড হলো। ঠিক আছে, এরকম আরও দু একটা প্র্যাকটিস তোমাকে করিয়ে দিচ্ছি আমি। এবার যদি তোমাকে ধরো এরকম একটা দিয়ে দেয় তোমার, দাঁড়াই এখানে কটা আছে তোমার দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা তোমার দশকের কার্ড দিল আর তিনটে তোমার এককের কার্ড দিল, রাইট? তাহলে কীভাবে সংখ্যার সাহায্যে প্রকাশ করবে তুমি? আমরা কী করবো বলেছিলাম, প্রথমে আমরা দুটো আমরা একক দশক লিখে নেবো, একক আর দশক লিখে নেবো, রাইট? দুটো ঘর লিখে নিলাম। এবার দশকের যতগুলো কার্ড আছে দশকের ঘরে, দশকের ঘরে লিখে দেবো, এককের যতগুলো কার্ড আছে এককের ঘরে লিখে দেবো। তাহলে প্রথমে আমরা ডান দিক থেকে করবো, আমরা ডান দিক থেকে আমরা বাঁদিকে যাবো। তাহলে কটা এককের কার্ড আছে? একটা দুটো তিনটে, তিনটে এককের কার্ড আছে। তাহলে আমরা কী করবো? এককের ঘরে তিন লিখে দেবো, সহজ পদ্ধতি। আর দশক তোমার কথা আছে, দশকের কার্ড কটা আছে? দশের কার্ড মানে একটা দশকের কার্ড হয়, কটা কার্ড আছে দেখো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, রাইট? তাহলে কী হবে দশকের ঘরে আমরা কী লিখবো? আমরা পাঁচ লিখবো, রাইট? হয়ে গেল 53 উত্তরটা আমাদের। এই ধরনের প্র্যাকটিস করলে কিন্তু পুরোপুরি তোমরা কমন পেয়ে যাবে, রাইট? ওকে, তো আজকের জন্য এইটুকুই। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। ওকে।